ফুল মিষ্টি দিয়ে দিদির দূতেদের অভিনন্দন। দিদির দূত প্রকল্পের কর্মসূচি নিয়ে যখন মন্ত্রী ও বিধায়ক গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছে, তখন অন্য ছবি দেখা গেল সন্দেশখালীর বিধানসভার বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালীর কনভেনার শেখ শাহজাহান সহ একাধিক নেতৃত্বকে সাদরে গ্রহণ করে নিলেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীরা। মাটির ঘরে বসে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারলেন। রাস্তার দুধারে ধামসা মাদল পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাদের সংবর্ধনা জানালেন। অন্যদিকে বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রাফিকুল ইসলাম ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাড়ি গেলে ফুল মিষ্টি দিয়ে তারা শুভেচ্ছা জানায়। বাদুরিয়ার বিধানসভায় বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দূতেরা বাগজুলা গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি যাওয়ার পর তাদেরকে একদিকে অভ্যর্থনা জানানো হয়, অন্যদিকে তারা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। ভালো কাজের বিরোধিতা করার দরকার তাই করে, ওরা যে কত বড় ধাপ্পা বাজ দেখে। দিলীপ ঘোষ বলেছিল গরুর দুধে সোনা পাওয়া যায়, কোনো মানুষ বিশ্বাস করে? বিশ্বাসযোগ্য এটা? কিন্তু বলে দিল টিভি মিডিয়া আসার জন্য মানুষ একটু হো করে হাসুক, আর যাই হোক বা দিলীপ ঘোষ একজন আছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার ইটিনটা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেসের নেতা শরীফুল মণ্ডলের নেতৃত্বে দিদির দূতেরা পানিতর গ্রামে একটি মন্দিরে পুজো দিয়ে সামাজিক প্রকল্পের কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন। সকাল থেকে আমাদের এই বসিরহাট দক্ষিণ ইটিন্ডা পানিতরে কর্মসূচি চলছে। দিদির সুরক্ষা কবচ, দিদির দূত হিসাবে আমরা এসেছি। বিধায়ক সহ নেতা নেত্রীরা সামনে থেকে সেই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন। সব মিলিয়ে আজ দিদির দূত প্রকল্প উৎসবের চেহারা নিয়েছে সীমান্ত থেকে সুন্দরবনে। এটা পঞ্চায়েত ভোটের আগে আমাদের বাংলার উপর একটা আঘাত হানার জন্য চেষ্টা। একদিকে তারা এনার্জি এসে টাকা দিচ্ছেন না, একদিকে 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, তার উপর মানুষের আবাস যোজনা এইভাবে বাড়ির টাকা কেড়ে নিয়ে তাতে মানুষকে তারা বিভ্রান্ত করে তুলছে। তবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তিনি মানুষের প্রতি সংবেদনশীল। আগামী দিনে বাংলার আবাস যোজনার কাছে মাধ্যমে যিনি মানুষের কাছে যেন ঘর পৌঁছে দেওয়া যায় সেটা আমরা মানুষজনকে জানিয়েছি এবং তারা এই ব্যাপারে আশ্বস্ত। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।